দৌলতাবাজার অঞ্চলে উদ্যোগে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আমতায় আনিস খানের হত্যার প্রতিবাদে প্রতিবাদে মিছিল করল রাজ্য সড়কের ওপর। এদিন পায়ে হেঁটে দৌলতাবাদ থানার মোড় থেকে রাধাকান্তের বাগান পর্যন্ত 3 কিমি পথ মিছিল করার পর দৌলতাবাদ থানার মোড়ে পথসভার আয়োজন করে। এই সভায় অংশগ্রহণ করে দৌলতাবাদ থানা এলাকার জাতীয় কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। তাদের বক্তব্য, আনিস খানের হত্যার শাস্তি যতদিন না হবে এই আন্দোলন চলবে। এআলির রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। নির্দেশে পথে নেমেছেন আমতার আনিস খানের হত্যার প্রতিবাদে আমরা সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ সভা আমরা নেমে পথে নেমেছি। সারা বাংলায় কংগ্রেসের পক্ষ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ সভা মিছিল আমরা শুরু করেছি। কোথা থেকে কত দূর? থানা মোড় থেকে ওই বাগানটা কি হচ্ছে, রাধাকান্ত বাগান থেকে আবার ঘুরে থানা মোড়। কত কিলোমিটার? 3 কিলোমিটার। 3 কিলোমিটার আমরা প্রতিবাদ মিছিল করেছি এবং চলছে রানি। এরপর কি করবে? পরে আবার ওখানে বসে আমাদের প্রতিবাদ সভা হবে, সে সভায় আপনার সব নেতারা বক্তব্য রাখবেন। হ্যাঁ, আমাদের সারা বাংলায় চলছে এই আন্দোলন। আমাদের চৌদিন আনিস খানের হত্যাকাণ্ডের শাস্তি না হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন সারা বাংলায় চলবে সরকার এবং পুলিশের বিরুদ্ধে। আপনার নাম? আমার নাম হাবিবুর রহমান। আজকে গণতন্ত্রকে তিনি হত্যা করছেন, আজকে বাংলার মানুষ আজকে তার নিজস্ব মতামত আজকে প্রকাশ করতে পারছে না, আজকে বাংলার মানুষ তার নিজস্ব ভোট অধিকার প্রয়োগ করতে পারছে না। এই বাংলায় ক্ষমতায় এসছে সেই কংগ্রেসকে এই মমতা ব্যানার্জি সারা পশ্চিম বাংলা থেকে তুলে দিতে চাইছে। এই মমতা ব্যানার্জি ভুলে গেছেন যে কংগ্রেসের ধরাই কংগ্রেসের ধরাই আজকে মমতা ব্যানার্জি, আজকে মমতা ব্যানার্জি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছেন, তিনি আজকে ভুলে গেছেন। দখল রাজনীতি বেশি দিন চলতে পারে না। আমরা দেখেছি সারা বিশ্বে আপনাদের নাম শুনেছেন হিটলারের কথা, হিটলারের ক্ষমতা আজ আর পৃথিবীতে নেই। এই মমতা ব্যানার্জি যে বাংলার মানুষকে যদি তার মত আমি প্রকাশ করতে দিই তাহলে বাংলায় একটা মানুষও আমার পক্ষে ভোট দেবে না, তাই মমতা ব্যানার্জি তিনি ছাপ্পাশ্রী সরকার।